নমস্কার, ফেসবুক পেজে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন, আর আমার সঙ্গে রয়েছে সমাদৃতা। সমাদৃতা, আজকে আমরা এই মুহূর্তে দর্শকদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে চলেছি, আমরা সবাই জানি যে ভূস্বর্গ কাশ্মীর, কিন্তু কাশ্মীরের এই মুহূর্তে যা পরিস্থিতি, অন্তত বিগত কয়েক সপ্তাহের দিকে যদি নজর রাখা যায়, তাতে আমার মনে হয় পর্যটকরা দুবার কেন অন্তত ১০ বার ভাববেন যাওয়ার আগে। কেনই কথাটা বলছি, তুমি একবার দর্শকদের বলো, তারপর আমি তোমার সঙ্গে শেয়ার করছি। আমরা যদি খুব সংক্ষেপে একটা সেন্টেন্সে বলি, তাহলে বলবো এক মাসে ৭ বার টার্গেট কিলিং। এবং এ টার্গেট করা হচ্ছে কাদেরকে? বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো সংখ্যালঘু, অর্থাৎ কাশ্মীরের সংখ্যালঘু যারা, তাদেরকে, কাশ্মীরি পণ্ডিতদের। এবং বারবার টার্গেট করা হচ্ছে সেনা থেকে শুরু করে পুলিশকে। যদি সেনা পুলিশে সেখানে সুরক্ষিত না থাকেন, তাহলে পর্যটকরা কীভাবে সুরক্ষিত থাকবে? সে কারণে সমীরণী প্রশ্নটা তুললো। আজ সকাল থেকে আমরা যেরকম এক ব্যাংকারের মৃত্যু নিয়ে সকাল থেকে আমরা দেখেছি, আমরা লাগাতার দেখিয়েছি সেই খবর, শেষে একদম একদম শেষ রাতে এসেও আমরা কাশ্মীরের খবরটা ছাড়তে পারলাম না। কারণ কাশ্মীরে আবার ভিন রাজ্যের শ্রমিকেরা আক্রান্ত হলেন, দুজন শ্রমিক আক্রান্ত হলেন, তারা অন্য রাজ্য থেকে কাজ করতে গিয়েছেন, তারাও আক্রান্ত হলেন। দেখো, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আক্রান্ত করা হচ্ছে, কাশ্মীরি পণ্ডিতদের লাগাতার টার্গেট করা হচ্ছে, তারা সংখ্যালঘু, মানে কাশ্মীরের প্রশ্নে, সেখানকার রিজনের প্রশ্নে তারা সংখ্যালঘু। শুধু তাই নয়, যারা অন্য রাজ্য থেকে এসছে, যারা কাশ্মীরের সঙ্গে তাদের কোনো কিছু দেনা পাওনা কিছু নেই, শুধুমাত্র পেটের তাগিদে তারা এসছে, কাজকর্ম করছে, টাকা নিয়ে পরিবারকে তারা টাকা পাঠাচ্ছে, বা একটা নির্দিষ্ট সময় পর টাকা নিয়ে রাজ্যে ফিরছে, তাদেরকেও টার্গেট করছে জঙ্গিরা। ভিন রাজ্যের শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়, সময় তোমার খেয়াল থাকবে কয়েক মাস আগেও কিন্তু একই রকমভাবে ভিন রাজ্যের শ্রমিকরা আক্রান্ত হয়েছে, এবং সেখানে বাংলা শ্রমিকও ছিলেন। এক্স্যাক্টলি, মুর্শিদাবাদের কয়েকজন শ্রমিক ছিলেন, বর্ধমানে কয়েকজন শ্রমিক ছিলেন। কেন শ্রমিকদেরকে আক্রমণ করা হচ্ছে, এটা যেমন একটা প্রশ্ন। কাশ্মীরি পণ্ডিতদেরকে আক্রমণ করা হচ্ছে, তার একটা নির্দিষ্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে। কয়েক যুগ ধরে কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে, তাদের কাশ্মীর ছেড়ে পালিয়ে যাওয়া, সেই সমস্ত ইস্যুগুলো নিয়ে বিতর্ক চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সমাদৃতা, যে এই যে আক্রমণটা হচ্ছে, পুলিশকে আক্রমণ করা হচ্ছে, সেনাকে আক্রমণ করা হচ্ছে, নন লোকালদের তারা আক্রমণ করাচ্ছে, লোকালদের আক্রমণ করা হচ্ছে, কাশ্মীরি পণ্ডিতদের আক্রমণ করা হচ্ছে, এক্স্যাক্টলি জঙ্গিরা কী চায়, এটা বড় প্রশ্ন। কী করে আটকানো যাবে সেটা, মানে লাখ টাকার প্রশ্ন এটা। একদমই, এবং আমরা জানি যে উপত্যকার যে রাজনৈতিক পরিবেশ, সেটা বরাবরই কিন্তু স্পর্শকাতর একটা জায়গায় থেকে রয়েছে, এবং যে কারণে ৩৭০ ধারা তুলে নেওয়া হলো যখন, তারপরে কাশ্মীরি পণ্ডিতরা ভেবেছিলেন যে তারা যে মানে নিজেদের যে ঘর ছাড়া হয়েছিলেন, তারা সেই জায়গায় আবার ফিরতে পারবেন, তারা তাদের মতো করে আবার নিজেদের মাটিতে তারা জীবন যাপন করতে পারবেন। অনেকে একদমই অনেকে সেটাই বলতে চাইছিলাম যে অনেকে ফেরা শুরু করেছিলেন, মানে ওখানে বাড়ি করবেন বলে জমি কিনতে শুরু করেছিলেন, তাদেরকেই আজকে আবার বাক্স প্যাট্রা গুছিয়ে লোটা কম্বল নিয়ে পালাবার পথ খুঁজতে হচ্ছে, এবং তাদেরকে আটকাবার জন্য রাত্রিবেলা পুলিশ দিয়ে ঘিরে রাখতে হচ্ছে এলাকাটাকে, যাতে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে না যান। কিন্তু তারা বলছেন, থাকবো কোন সাহসে? আমরা দেখেছি আজ এই কাশ্মীরি পণ্ডিতদের প্রতিবাদ মিছিলটাও, তাদের বক্তব্য কাশ্মীরি পণ্ডিতরা যে থাকবেন কাশ্মীরে, তাদের নিরাপত্তাটা কোথায় রয়েছে, তারা প্রশ্ন করছেন। তবে ইতিমধ্যেই আমাদের দর্শকদের জানিয়ে রাখাও ভালো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, কেন্দ্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, সেই অজিত দোভাল যিনি বড় বড় ক্রাইসিস থেকে খুব সহজে দেশকে বের করে আনেন, সেই ক্রাইসিস ম্যানেজার অজিত দোভালের সঙ্গে আজ বৈঠক করেছেন তিনি। দেখো, গত বছর নভেম্বরের শেষ দিকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু কাশ্মীরে গিয়েছিলেন, তখন সেখানে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে আমরা জম্মু কাশ্মীর থেকে সন্ত্রাসকে উপড়ে ফেলে দেবো, এবং তার সেই ঘোষণার পর থেকে সেনা অভিযান লাগাতার হয়েছে, এবং বিগত ৬-৭ মাসে প্রচুর জঙ্গি মৃত্যু হয়েছে, এ নিয়ে কোনো ডাউট নেই। পুলিশ প্রশাসন তারা অভিযান চালাচ্ছে, সেনা লাগাতার অভিযান চালাচ্ছে, এবং যে কটা কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে সম্প্রতি, তার ২৪ থেকে ৩৮ ঘন্টার মধ্যে সে জঙ্গিদের নিকেশ করেছে। ১৭ জন জঙ্গি নিকেশ করা হয়েছে, ব্যাপক অপারেশন চালিয়ে নিকেশ করা হয়েছে, ফলে সেনা, কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক তারা আন্তরিক এই সমস্যা সমাধানে। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে চলে আসছে, বিষয়টা খুব জটিল, রাতারাতি এর সমস্যা সমাধান পাওয়াটা হয়তো সম্ভব নয়, ফলে খানিকটা সময় লাগতে পারে, এবং সেটা ভেবেই আজকে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা বৈঠক করেছেন। নিশ্চিতভাবেই তারা সরকারের সর্বোচ্চ যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে এ বিষয়ে তথ্য দেবেন। এখন কী করে এই সমস্যা সমাধানটা করা যায়, এটা বড় প্রশ্ন। কিন্তু সমাদিতে এটাও ঠিক, সেনা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আমরা এই ধরনের আক্রমণ বরদাস্ত করব না, আমরা মুতর জবাব দেবো। একদমই, কারণ বারবার দেখা যাচ্ছে সেনাকে আক্রমণ করা হচ্ছে। আমরা যদি
এই এক মাসে সাতটা টার্গেট কিলিং এর জিনিসটি দেখি, মানে খবরই দেখি, তাহলে দেখবো তার মধ্যে কিন্তু তিন তিনবার অন্তত হয় পুলিশ বা সেনার গাড়িতে আক্রমণ করা হয়েছে। এবং আজকেও আমরা দেখেছি সোপিয়ানে, আজ ভোরবেলার দিকে সোপিয়ানে যে ব্লাস্ট হয়েছে সেটাও হয়েছে সেনা জওয়ানরা ছিলেন, যদি সেনার গাড়ি ছিল না, প্রাইভেট গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িতে আইইডি ব্লাস্ট করানো হয়েছে এবং আগে থেকে পরিকল্পনা করে আইইডি রাখা হয়েছে। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তার দায়ও স্বীকার করে নিয়েছে। অর্থাৎ বারবার দেখতে পাওয়া যাচ্ছে, যদিও মানে ভাগ্যের বিষয় হচ্ছে তিন জওয়ান আহত হলো, সেখানে কেউ মারা যাননি, কিন্তু টার্গেট ছিল, মারা যেতেও পারতেন, গুরুতর জখম রয়েছেন একজন যিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাহলে বারবার সেনাকে টার্গেট করা হচ্ছে, বারবার পুলিশকে টার্গেট করা হচ্ছে, যাতে কাশ্মীরে কোনোভাবেই শান্তি ফিরে না আসে, কাশ্মীরে কোনোভাবেই স্থিতাবস্থাটা ফিরে না আসে, সেটা বারবার করা হচ্ছে। এবং এর সঙ্গে বারবারই দেখা যাচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে, অর্থাৎ ওপার থেকে বারবার চেষ্টা করা হচ্ছে কাশ্মীরকে উত্তপ্ত করার, বারবার চেষ্টা করা হচ্ছে যাতে কাশ্মীরে শান্তি ফিরে না আসে, সেটা তৈরি করা, সেই পরিস্থিতি তৈরি করা। এক্স্যাক্টলি। এবং এখানকার যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে উপত্যকার, সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে পাকিস্তান বারবার কাজে লাগাচ্ছে, লাগিয়ে সেখানকার রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। কিন্তু সমাধিতে আমরা বিশ্বাস করি ভারত সরকার বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে, এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেনা গুরুত্ব সহকারে দেখছে, গোয়েন্দা বিভাগ গুরুত্ব সহকারে দেখছে, এর সমাধান হয়তো সময় লাগবে কিন্তু সমাধান নিশ্চয়ই হবে, এটা আমরা বিশ্বাস করি। একদমই। এবং সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আমরা জানি যে সেনা এবং পুলিশের যৌথ অভিযান লাগাতার কাশ্মীরে চলছে, অন্তত গত এক বছর ধরে সে খবর আমরা দেখাচ্ছি যে লাগাতার অভিযান চালিয়ে যেখানে যেখানে হাইডাউট বলা হয়, তাদের হাইডাউটগুলি রয়েছে, সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, স্লিপার সেলস ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। কোন দিকে যায় কাশ্মীর পরিস্থিতি অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আমরাও চাইবো কাশ্মীরি পণ্ডিতরা যাতে নিজ ভূমি পরবাসী না হয়ে যান বা নিজের জমি, নিজের বাড়ি, নিজের বাগান ছেড়ে তাদেরকে পালিয়ে আসতে না হয়। আমরা এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই খবরের পাশাপাশি অন্যান্য সব খবর সবার আগে আপডেট পেতে নজর থাকুক আপনাদের রিপাবলিক বাংলায়। আর যদি বাড়িতে না থাকেন, টিভির সামনে না থাকেন, তাতেও কোনো কুছ পরোয়া নেই, খবর আপনারা ঠিক পাবেন, তাই তো? অবশ্যই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন এবং ইউটিউব তো 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলছেই। আর সবার আগে অবশ্যই দেখবেন রিপাবলিক বাংলা।